আপনার আর এটা আমি একুশ দিন খাওয়ানোর পরে আবার গিয়েছিলাম গত সপ্তাহে আবার ওনার কাছে গিয়েছিলাম উনি যাওয়ার পরে বললো যে ঠিক আছে চলুক এখন আবার ওই টিলকোটিল সাথে আবার সাইনোজেন

আপনার কাছ থেকে জানতে চাই এই সম্পর্কে আর কোনো ভালো পরামর্শ এবং এটা কি আসলে চলতে থাকবে নাকি আমরা আরো সুন্দরভাবে কেয়ার করলে এটা কমে বা একটু খুব ভালো রাখা সম্ভব কিনা এখন এখন বর্তমানে কি অবস্থা রোগীর মানে এই যে চিকিৎসায় আগে থেকে কতটুকু উন্নতি হয়েছে আগের থেকে উন্নতি বলতে হয়েছে একটু কিন্তু সেভাবে না আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ওয়াইফের যেটা হচ্ছে আর্থ্রাইটিস হ্যাঁ হাটু ফুলে যায় আর্থ্রাইটিজ এটা কমন আমরা প্রায় রোগী পেয়ে থাকি আর আর্থ্রাইটিস সাধারণত যে সকল আর্থ্রাইটিজ গুলো আমরা পেয়ে থাকি এগুলা পেরিফেরাল জয়েন্টগুলো ফার্স্ট ইনভলভমেন্ট করে বা স্যানোভিয়াল জয়েন্ট স্যানোভিয়াল জয়েন্ট মানে যে জোড়ার মধ্যে স্যানোভিয়াল ফ্লুইড থাকে যেমন ショルダー জয়েন্ট হাতের বড় জয়েন্টগুলো বড় জয়েন্ট বা ছোট জয়েন্ট হতে পারে হাটু hip জয়েন্ট এগুলো বেশি আক্রান্ত হয় মানে বা প্রাথমিকভাবে এগুলাতে তাদের কষ্টগুলো হয় তারপরে হয়তো সেকেন্ডারি সেকেন্ডারি কাটিলে জিনিস জয়েন্টগুলো যেমন স্পাইন বা অন্যান্য জায়গাগুলো তো আক্রান্ত মানে বড় ছোট সব জয়েন্টেই কিন্তু এটা আক্রান্ত হয় তো ওনার ক্ষেত্রে কিন্তু আর্থ্রাইটিস এখন আর্থ্রাইটিসটা আমরা এর আগে বলেছি এটা প্রায় 200 প্রকারের আর্থ্রাইটিস আমরা আইডেন্টিফাই করে থাকি এবং এই আর্থ্রাইটিসগুলোরও একটা আলাদা স্পেসিফিক চিকিৎসার প্রয়োজন আছে একটা হচ্ছে সিমটোমেটিক চিকিৎসা মানে আপনার ব্যথা ব্যথা পেইন কিলার বা ফিজিওথেরাপি বা গরম শেক ঠান্ডা শেক সকল অনেক কিছুই কিন্তু পৃথিবীতে এখন অথেন্টিক ট্রিটমেন্ট আছে কিন্তু এই আর্থ্রাইটিসটা যদি জেনেটিক্যালি হয় বা আর্থ্রাইটিসটা কোন কারণে হচ্ছে এটা কি কোনো চিকুনগুনিয়া ইন্ডিউস কি বা এটা কি অটিউমিন ডিসঅর্ডার কিনা বা এটা কোনো সেপটিক কিনা কোনো ইনফেকশন থেকে হয়েছে কিনা এই ইজ ক্ষেত্রে কিন্তু এক রকম একটা কারণ কারণ হতে পারে সো ওচ মিনিমাইজ করতে হবে আর পাশাপাশি আপনার এই আর্থ্রাইটিস থেকে আমাদের যে সমস্যাগুলো তৈরি হতে পারে মানে পরবর্তীতে ব্যথা ছাড়া যেমন জোড়াগুলো নষ্ট হয়ে যাওয়া ডিসএবিলিটি হয়ে যাওয়া মানে মানুষ অকর্মণ্য হয়ে পড়া বা মুভ করতে না পারা জোড়া নষ্ট হয়ে যাওয়া এটা যেন না হয় যদি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সে গ্লাসটাও ধরতে পারে না ধরতে পারে আঙ্গুল বেঁকে যেতে পারে হ্যাঁ এটা হয় আর হাতটু বেঁকে যায় বা ফুলে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে ওই যে সেকেন্ডারি মানে দিস ইজ সেকেন্ডারি কমপ্লিকেশন সো সেকেন্ডারি কোনো হ্যাজার্ড যেন না হয় সেদিকে ট্রিটমেন্ট পাশাপাশি করতে হবে সেটা কি বলা হয় পুনর্বাসন প্রটোকল হ্যাঁ পুনর্বাসন চিকিৎসা সেই ক্ষেত্রে স্পেসিফিক এক্সারসাইজ ডাক্তাররা দিয়ে থাকে চিকিৎসকরা আমরা দিয়ে থাকি বিভিন্ন প্রকার পুনর্বাসন ব্যায়াম এক এক রুগীর এক জোরার জন্য এক এক বয়সে এক এক রকম আর কি তো আমার মনে হয় ডাক্তার সাহেব আপনার খুব ভালো একটা প্রাথমিক চিকিৎসা উনি দিয়েছে ওনার সাথে আবার কথা বলেন যে আর উন্নত চিকিৎসার জন্য উনি যেন আপনাকে হেল্প করে আইদার ওনায় উনি যদি পারে অবশ্যই দিবে না হলে উনি রেফার্ড করবে তো আর্থ্রাইটিসের কিছু স্পেসিফিক চিকিৎসা কিছু ওষুধের ব্যাপার থাকতে পারে এগুলা ওনার সাথে নেন পাশাপাশি আপনার বিভিন্ন থেরাপি খুবই ইফেক্টিভ এই সকল ক্ষেত্রে আর যেহেতু উনি মহিলা মানুষ ওনার পারিবারিক সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয় এই আর্গোনোমিক্সগুলো ওনাকে মানতে হবে এই যে আমরা বারবার বলছি টেলিভিশনে পত্রপত্রিকায় বা রুগীরা আমাদের চেম্বারে আসলে যে আপনি বসা ঠিক করেন কাজ ধরন ঠিক করেন ঘর ঝাড়ু দেওয়াটা কারেকশন করে করেন বা টানা বসে থাকবেন না এই যে নিয়ম কানুনগুলো এগুলো পাশাপাশি ওনাকে মানতে হবে আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি বাংলাদেশ থেকে বলছিলাম তো আমার গাড়ে সমস্যা কি অনেক দিন আগে আমার গাড়ে একজন একটা ঘুষি দিছিল থেকে আমার এই মাথা হালকা ব্যথা করে মানে ঘুষি দিছিল মাথা আর কি বাম পাশে তো গাড়ির বাম পাশ হালকা হালকা ব্যথা করে তারপরে ইয়া এই বাম হাতটা জি জি অবশ্য বসে লাগে আর কি এরকম অবস্থা আছে আপনার আপনার বয়স কত বয়স 30 বছর কি করেন কাজ কি মানে এই বিদেশে থাকতাম আর কি এখন বাড়িতে আছি আচ্ছা আচ্ছা ডাক্তার দেখিয়েছেন এখন মানে কোনো ডাক্তার কিছু বলেছে না এখনো কিছু করেন সমস্যা স্যার আমার বলতে পূর্বে আরেকটা সমস্যা ছিল পিএলআইডির এই মাজায় মাজা হ্যাঁ ছিল এই এসআই করছিলাম প্রায় 7 বছর আগে তো মাদার তার ক্ষেত্রে বলছিল যে এল ফাইভ এস ওয়ান আর কি তো ওইটার থেকে তো আমার ডান সারা জিজি বারবার অবসবাস করতো কিন্তু ওইটার পর থেকে আমি অনেকগুলো সারের সাথে দেখা করছি তো মেডিসিন অনেক খাইছি মানে প্রায় দশ থেকে বারো জন সারের সাথে দেখা করে মেডিসিন অনেকগুলা খাইছি বলতে এগুলা খাইলে ভালো থাকি তারপরে এই সারা জিজি বারবার অবশ্য লাগে ইদানিং আবার নতুন করে এই গাড়ির সমস্যাটা আছে

বিদেশ বলতে বর্তমানে করোনার কারণে দেশে বসে আছি তো এই কারণে পরবর্তীতে দেখা মানে ঠিক হইলে যাবেন আচ্ছা জি ধন্যবাদ আপনার এখন যেটা করতে হবে আপনাকে আবার একটা ঘাড়ের এম করে দেখতে হবে যেহেতু আঘাত পেয়েছিলেন তো আঘাত পেলে ওই কোমরে যে টাইপের প্রবলেমটা হয়েছে আমরা পিএলএডি বলি সেম ডিক্স প্রলাপস ঘারেও হতে পারে আঘাত থেকে এটা হয় অনেক ক্ষেত্রে এর মধ্যে আপনি হয়তো বাহিরে গিয়ে কাজ করেন যেহেতু ওখানকার কাজের ধরন বিভিন্নভাবে করতে হয় হ্যাঁ অনেকের অনেক টাইপের কাজ সো আপনার মনে হয় ঘাড়েরও আরেকটা এমআরআই করেন করার পর আপনি ওখানেও এই যেতে সমস্যা পাওয়ার সম্ভাবনাই বেশি সেম প্রবলেম এবং দুইটা অ্যাট এ টাইমে একসাথে কোনো একজন পুনর্বাসন বাদ ব্যথা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে থেরাপি কন্টিনিউ করেন আইদার হসপিটালে থেকে বা ডাক্তার সাহেব যেভাবে বলে সেভাবে করেন পাশাপাশি ব্যায়াম করতে হবে ঘাড়ের ব্যায়াম কোমরের ব্যায়াম এরপরে মেনটেন করা যে বসা চলাফেরা বুঝছে বা বালিশ স্পেশালি ঘাড়ের ব্যথা বালিশ থেকে বেশি হয়ে থাকে যে দুটো বালিশ যারা ব্যবহার করে উঁচু বালিশ ব্যবহার করে তাদের ঘাড়ের এই জাতীয় সমস্যা হয় তো এগুলো আপনাকে মেনটেন করতে হবে মোবাইল ফোনের ব্যবহার মেনটেন করতে হবে হয়তো দেশে এখন আসেন সারাদিন বসে হয়তো একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি হয়তো ইউজ করতেছেন সামনে ঝুঁকে ঝুঁকে এটা আপনি হয়তো খেয়াল করেন না একদিকে আপনি পেয়েছেন ব্যথা আরেক দিক দিয়ে মোবাইল ফোনের কারণে ঘাড়ের প্রবলেমটা আরও বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে বালিশের থেকে হতে পারে তারপরে বাড়িতে হয়তো আবার কোনোভাবে কোনো একটা বোঝা নিলেন বা কোনো কাজ করতে গেলেও হতে পারে সো এই জিনিসগুলো আপনাকে যেহেতু আপনার একটা প্রবলেম আছে সে তো আপনাকে এগুলা মেনটেন করে চলতে হবে পাশাপাশি আপনাকে চিকিৎসায় যেতে হবে কারণ এটা যদি এখনই এটা না করেন ভবিষ্যতে দেখা যাবে হয়তো একটা বড় সার্জিক্যাল প্রসিডিউরে হয়তো আপনাকে আবার যেতে হতে পারে আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন সুমানা সুমি তিনি লিখেছেন পায়ের গোড়ালি ব্যথার জন্য কি করা যায় ধন্যবাদ আসলে সুমানা সুমি কে বলবো যে এইটা নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি পায়ের গোড়ালি ব্যথা আর মহিলাদের এটা কমন প্রথম কথা হচ্ছে উনি যদি কোনো হাই হিল ব্যবহার করে থাকে বা শক্ত জুতা ব্যবহার করে অনেক কারণে মহিলাদের মানে ওনারা করে আর এটা ওনাদের একটা পছন্দের কাজ যে জুতাটা একটু হাই হিল ব্যবহার করা হ্যাঁ তো এগুলা করতে পারে আমাদের কোনো মানে ডাক্তার হিসেবে আমরা না করি না কিন্তু হিলের ব্যবহারটা হবে যে সেন পিছনে যতটুকু উঁচা সামনে যেন সেই উঁচা থাকে মানে জুতা এটা একটু দেখতে হবে মানে পিছনে অনেক বেশি উঁচা সামনে একেবারে এই লো তাহলে কিন্তু এই পায়ের তলার ব্যথা এটা কমন এরপর হচ্ছে যদি শক্ত জুতা পায়ে মানে জুতার তলাটা সোলটা যদি আপনার খুব শক্ত হয় তা থেকে কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে তারপরে ওনার ওজন উচ্চতা বয়স কিছু লেখে অতিরিক্ত ওজন থেকে পায়ের তলা ব্যথা হতে পারে আর এটা নিয়ে আমরা কিন্তু অনেকবারই পায়ের তলার ব্যথা নিয়ে কথা বলছি তো আমার মনে হয় উনি যদি জুতা কারেকশন করে আবার হচ্ছে অনেকে বাসায় জুতা ছাড়া চলাফেরা করে বাসায় নিজের বাসায় তো সেই ক্ষেত্রে বাসার ফ্লোরটা কিন্তু সবই ম্যাক্সিমাম হচ্ছে হয়তো টাইলস বা মানে হার্ড কোনো সারফেস তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা চপ্পল বা পন্স ব্যবহার করতে হবে সফট জুতা বাসা ব্যবহার করতে হবে আর উনি কুসুম গরম পানিতে পা ডুবিয়ে দশ পনেরো মিনিট প্রতিদিন রেখে এটা একটা আমরা বলি এটা একটা ওয়ান টাইপ অফ হাইড্রোথেরাপি কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রেখে নাড়াবে দিন করতে পারে আর আমি কিছু পায়ের তলার ব্যায়াম আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি যে একটা টেবিল টেনিস বল পায়ের তলা রেখে এটাকে ঘষতে পারে হ্যাঁ হালকা প্রেশার দিয়ে ওটা আমি একেবারে দেখিয়ে দিয়েছি এই এক্সারসাইজগুলো খুবই এফেক্টিভ ডিসিজ ওয়ান টাইপ অফ স্ট্রেসিং এক্সারসাইজ মানে পায়ের তলা যে ফুটের যে প্লান্টার ফেসা থাকে ও ফেশা কি স্ট্রেস করলে অনেকাংশেই সমস্যাটা কমে আসে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে ফোনে আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আসসালাম আমি পাবনা থেকে বলছি হচ্ছে মিঠু নাম আম আমার সমস্যাটা হচ্ছে হচ্ছে আরে বাদ বলছে মেডিসিন ডাক্তার

সেলজোলিন সেলজোলিন আচ্ছা সেলজোলিন ওকে বলেন দেন তো বর্তমানে এখন আবু শাহিন দেখানো হচ্ছে যে জি হাসপাতালে হুম উনি হচ্ছে দুইটা ইনজেকশন নিয়েছিল আর ওষুধ দিছিল এক মাসের তো দুইটা ইনজেকশন দেওয়ার পর এক মাস আমি মানে সুস্থ ছিলাম আর ওষুধ খায় পর ওষুধ কাট পরে শেষের দিকে 20-25 দিন হওয়ার পর হালকা হালকা ব্যথা হচ্ছিল কিন্তু এখন এই এক মাস যাই হয়েছে আমার পায়ের গোড়ালি ফুলে একদম ডাটা হয়ে গেছে আর মনে কান রক গুলো জাগে কিছু কিছু জায়গা রক জমা গেছে আর হচ্ছে সকাল হলে এমন ব্যথা হয় মানে আমি হাঁটতেই পারি না মানে এখন একটু একটু করে প্যারালাইজ হয়ে হয় কিন্তু এখন এই ইনজেকশনের ছাড়া অন্য কোনো উপায় নাই আমার এই অসুস্থতা সারানোর আপনার ইনজেকশনটা শরীরের কোথায় দেওয়া হয়েছিল দুটো আমার দুই হাতের মানে উপরে উপরেতে ছিল কিন্তু ইংলিশের নাম লিখে দেয় না উনি ওইখান থেকে ইংলিশ দিয়ে দিয়েছিল আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই

জয়েন্টগুলো ফুলে যেতে পারে কারো হাঁটু ফুলে যায় কারো পায়ের পাতা ফুলে যায় কারো ফুলে যায় সকালে ঘুম থেকে উঠতে রুগীর কষ্ট হবে হাঁটতে চলতে ফিরতে অনেক ক্ষেত্রে এমনও আমি পেয়েছি যে যে ইয়াং একটা বছর বছর বয়সের মহিলা দেখতে দেখা যাবে হয়ে গিয়েছে মানে একেবারে ডিজাবল হয়ে পড়ে একেবারে বিছানায় এটার মূল কারণটা হচ্ছে রুগীরা অত প্রপার ট্রিটমেন্ট জানে না পায় না বা হয়ে ওঠে না আর্থিক ব্যাপার থাকে তারপরে হচ্ছে আপনার একটা ঢাকার বাহিরে একটা রুগী ভালো এই জাতীয় চিকিৎসক পেতেও তার জন্য কষ্ট হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে এগুলো হয় আর কি আপনার যে সমস্যাটা এটা ক্লিয়ার আপনি ডাক্তার সাহেবের পরামর্শে ওষুধ কন্টিনিউ করেন আর ইনজেকশন অনেক সময় এগুলার ক্ষেত্রে জোড়াতে ইনজেকশন দেওয়া হয় যদি ডাক্তার সাহেবরা প্রয়োজন মনে করে তো সেটা অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে আর দিস ইজ এ ডিজিজ মডিফাইং এটা একটা অটোমিন ডিসঅর্ডার হ্যাঁ সো এটা একটা আপনার জেনেটিক্যাল বলতে পারেন বংশগত বলতে পারেন সো এটা খুব সহজই শরীর থেকে চলে যাবে না বা আপনি সহজেই পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই কিন্তু আপনি যদি চিকিৎসা না করেন তাহলে আপনি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবেন বিছানায় পড়ে যাবেন আপনাকে প্রথমত আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট অস্থির হওয়া যাবে না চিকিৎসা ডাক্তার সাহেব দিচ্ছে তার পরামর্শ চালান পাশাপাশি আরও ভালো চিকিৎসা পেতে গেলে আপনাকে হয়তো একজন পুনর্বাসন বাদ ব্যথা ডিসেবিলিটি হাসপাতাল এই জাতীয় চিকিৎসা কেন্দ্রের শরণাপন্ন হয়ে আপনাকে হয়তো বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন হতে পারে লাইফস্টাইলের প্রয়োজন হতে পারে এগুলো আপনাকে করতে হবে এবং এই ট্রিটমেন্ট কন্টিনিউ করলে আপনি ভালো থাকবেন এবং পাশাপাশি আপনার এই ডিজিজটা থেকে ওষুধ থেকে বা কোনো থেরাপি থেকে কোনো সমস্যা হচ্ছে কি না সেগুলো ফলো অফ করতে হবে অ্যাসেস করতে হবে ডাক্তারের মাধ্যমে মানে আপনি একবার চিকিৎসা নিয়ে একবারই ভালো হয়ে যাবেন আর জীবনে ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন না এই আশা করলে আপনার কখনো এই রোগ থেকে আপনি ভালো হবেন না আরও উপর আপনি আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে পারেন আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করেন ডাক্তার সাহেবের সাথে আবার কথা বলেন ফলো আপে থাকতে হবে ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে আর শীতে যে এখন শীত ঋতুতে ব্যথা বেড়ে যাবে সকল আথলেটিস রুগীর কিন্তু এখন শীতে ব্যথা বেড়ে যায় তীব্র থেকে তীব্রতর স্পেশালি লিউমার টয়েড এই রুগীগুলা এদেরকে আমি বলবো ওনারা যেন গরম কাপড় মানে সবসময় ভালো করে না লাগে আর সকাল আর্লি সকাল যেমন দশটা এগারোটা ফেলবে সকালে রোদ উঠে মাঝে মাঝে ওই রোদটা ওনার শরীরে যদি ওনারা লাগাতে পারে খুবই উপকারী ওনাদের ক্ষেত্রে গ্রামে গঞ্জে যে ট্রেডিশনাল কাজ করে আসছে বাংলাদেশের মানুষ যে সকালে আগুন পোহানো এটা কিন্তু ওনাদের জন্য ইফেক্টিভ শুধু দুর্ঘটনা যেন না হয় মানে আগুন পোহাইতে গিয়ে কোনো এই চতুত্র এই আলোচনায় আবারও ফিরবো আরেকটি বিরতি নিয়ে আচ্ছা প্রিয় দর্শক এবারে নিচ্ছি ছোট আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন